আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা দেখাবো এই তিন নম্বরের যে দুটি সংখ্যা ছিল এই দুটি সংখ্যা গুণফল ফল কিভাবে সংখ্যা রেখায় উপস্থাপন করবে পূর্বের ভিডিওতে আমরা যোগ ফল এবং বিয়োগ ফল সংখ্যা রেখায় প্রতিস্থাপন করে দেখিয়েছিলাম তো শিক্ষার্থীরা এরপর আমরা এখানে যে বাস্তব সংখ্যার বক্স আছে এটি আলোচনা করব তো শিক্ষার্থীরা দুই সালে নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর সকল বই অফলাইনে পড়তে চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে ক্লাস এইট বুক লিখে সার্চ করলে এক নম্বর যে অ্যাপটি আসবে সেটি ইনস্টল করবে ডাউনলোড লিঙ্ক বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলে তো আমরা এটি সলিউশন কীভাবে করা যায় দেখে নেই তো প্রথমে তোমাদের এরকম একটি সংখ্যা রেখা আঁকতে হবে তো এটি কিভাবে আঁকবে সেটি দেখিয়ে দিচ্ছি তো এটি দুটি সংখ্যা ছিল তাদের গুণফল আমি সরাসরি এখানে করে নিয়েছি ছেচল্লিশ মাইনাস সিক্স রুট সিক্স কারণ আমি পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে গুণফল বের করতে হয় তো শিক্ষার্থীরা প্রথমে এই আমাদের সংখ্যা রেখায় দেখাতে হবে তো দেখো এখানে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ ছেচল্লিশ পর্যন্ত আছে তো এই ছোট ছোট ঘরগুলো কি নির্দেশ করে এই তো দেখো শূন্য থেকে এক অর্থাৎ এক সেন্টিমিটার অর্ধেক করে নিয়েছি আমি এই ঘরগুলো অর্থাৎ হাফ সেন্টিমিটার করে তাহলে হাফ সেন্টিমিটারকে আমি এক একক নির্দেশ করতে পারি তো সেক্ষেত্রে এক থেকে পাঁচ একক দশ একক পনেরো একক এখানে কিছু ডট ডট দেওয়া হয়েছে কারণ খাতায় জায়গা সংকট পনেরো থেকে সাতাশ একক তিরিশ একক পঁয়ত্রিশ চল্লিশ ছেচল্লিশ একক তো আমাদের ছেচল্লিশকে কে রেখায় দেখানো শেষ এখন মাইনাস সিক্স রুট সিক্সকে তার আগে এই যে রুট সিক্সকে সংখ্যা রেখায় আমাদেরকে দেখিয়ে দিতে হবে সিক্স রুটকে আমরা শেষ থেকে দেখাবো কারণ এখানে মাইনাস সিক্স রুট সিক্স রয়েছে তো মাইনাস মানে লাস্ট থেকে সামনের দিকে চলে আসবে তো প্রথমে সরি সংখ্যা রেখায় দেখিয়ে দিই তো আমরা এখানে একটি কাজ করতে পারি এখানে একটা লম্বা আঁকব যেটি হবে একক এক একক মানে হাফ সেন্টিমিটার তো এটি নেওয়া শেষ তারপর এটি আমরা অতিভুজ আকারে বানিয়ে নেব তো শিক্ষার্থীরা এটির নাম দিলাম এ বি সি এটি এক একক এটিও এক একক তাহলে আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছিলাম লম্ব এক একক এবং ভূমি এক একক হলে তার অতিভুজ হয় রুট টু আশা করি তোমরা এটি বুঝতে পারলে এখন আমরা একটা কাজ করব এটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে একবারে আমরা কাজটা করে নেব তো শিক্ষার্থীরা এই যে এই স্থানে আমরা নব্বই ডিগ্রি একটা নব্বই ডিগ্রি চাঁদার সাহায্যে নব্বই ডিগ্রি সমান করে নিয়ে একটা লম্বা আঁকব তো এখানে দেখো এই তো নব্বই এখানে আছে তো এখানে একটা দাগ দেব দাগ দেওয়ার পর এটা আমরা মিলিয়ে দেব এখানে একটা লম্ব আঁকানো হলো তো এটি লম্বা আঁকানোর পর একটা কাজ করতে পারি আমরা এখানে দেখো নব্বই ডিগ্রি উৎপন্ন হয়ে গেছে কোন আমরা দুই একক নেবো দেখো দুই একক মানে এক সেন্টিমিটার এইদিকে এক সেন্টিমিটার আমি কেটে নেব তো এখানে আমার এক সেন্টিমিটার কেটে নেওয়ার শেষ এখন আমরা এই তো সি বিন্দু থেকে এই বিন্দুটা মিলিয়ে দেবো তাহলে এটা হবে এখন অতিভুজ এটা অতিভুজ হয়ে গেছে এটা হচ্ছে দুই ঠিক আছে আর এটি হচ্ছে ভূমি নির্দেশ করবে এসি এসি হচ্ছে রুট টু আর এ থেকে এটা ডি নাম দিতে পারি এডি হচ্ছে টু এখন আমাদের এই অতিভুজটা বের করতে হবে অতিভুজ মানে হচ্ছে সিডি তো সিডি এর আমরা দৈর্ঘ্যটা বের করবো সিডি লিখলাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব মানে হচ্ছে এডি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে ভূমি মানে হচ্ছে এসি তো সি ডি এর মান বের করব তাই আমরা ডান সমান রুট ওভার এডি স্কোয়ার এডি এর মান কত এ থেকে ডি এখানে মানে টু টু এর ওপর স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এসি এর মান কত এ থেকে সি এটা হচ্ছে রুট টু রুট টু তার ওপর স্কোয়ার দেখো এখানে কি হলো দুই দোকানে চার স্কোয়ার রুট কেটে যাবে থাকবে হচ্ছে দুই তাহলে কি হলো রুট আবার চার দুই ছয় তাহলে এই যে সি থেকে ডি এইটুকুর মান হলো রুট সিক্স তো আমরা এই মাপটা নেব পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা নেওয়ার পর সংখ্যা রেখায় আমরা বাম থেকে ডাইনের দিক কেটে নেবো তো এটা আমরা নিয়ে নিলাম মাপ নেওয়ার পর এই যে বিন্দু থেকে একবার কাটবো একবার কাটলে রুট সিক্স হবে আমরা ছয় বার কাটবো ডান থেকে বামের দিক একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার তাহলে এই স্থানটা আমার নির্দেশ করে হচ্ছে ছেচল্লিশ মাইনাস সিক্স রুট সিক্স আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবেই বুঝে নিয়েছ তো শিক্ষার্থীরা এখন আমরা পরবর্তী কাজে চলে যাই তো শিক্ষার্থীরা দেখো এখানে বাস্তব সংখ্যার বক্স রয়েছে তো বাস্তব সংখ্যার বক্স আমরা এখানে একটু খেয়াল করি বাস্তব সংখ্যার বক্স তো এর মধ্যে দেখো পূর্ণ সংখ্যা রয়েছে তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা রয়েছে তারপর হচ্ছে সসীম সংখ্যা রয়েছে তারপর দেখো হচ্ছে অসীম রয়েছে অমূলদ রয়েছে তো এর মধ্যে হচ্ছে পাঁচটা সংখ্যা রয়েছে তো এখন আমরা গল্পটা একটু পড়ে নিই চলো আমরা ছোট ছোট কাগজের টুকরোয় নিচের সংখ্যাগুলোর মতো বিভিন্ন ধরনের সংখ্যা লিখি এবার ওই কাগজের টুকরোগুলোকে বক্সে রাখি বক্সের নাম দিই বাস্তব সংখ্যার বক্স এবার তোমরা দৈব চয়ন প্রক্রিয়ায় বা লটারির মাধ্যমে একটি করে সংখ্যা বক্স থেকে তুলে নাও এবং সংখ্যাটি কি ধরনের তা শখ দুই দশমিক তিনে লেখো অর্থাৎ নিচের শখ পূরণ করতে হবে একটা তারপর বলা আছে এমন কোন সংখ্যা পেয়েছ কি যেটা সম্পর্কে তোমার জানো না তো এখানে দেখো কিছু সংখ্যা দেওয়া আছে এগুলো এগুলো তো আমরা আমরা জানি জানি তারপর সম্বন্ধে কিন্তু এই যে এখানে দুই দুই তিন তিন বাই পাঁচ দশমিক চার একটা সংখ্যা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে পাই এটার নাম হচ্ছে পাই তো এটা আমরা নতুন দেখতে পাচ্ছি আবার রুট টু এটিও আমরা দেখেছি রুট টু একটি অমূলত সংখ্যা তো সেক্ষেত্রে আমরা সকটা এখন পূরণ করব তো তার আগে এখানে একটা জিনিস আমরা জানবো পূর্ণ সংখ্যা কি শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ অসীম পর্যন্ত মাইনাস থেকে তারপর ওয়ান জিরো অন টু থ্রি ডট 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 ইত্যাদি পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে এই দুই আমাদের আছে তাই তো তাহলে আমরা এই এটা পূরণ করার সময় যে পূর্ণ সংখ্যায় একটা টিক দিয়েছি তো তারপর দেখো আমরা লিখে নিয়েছি দুই দশমিক তিন চার তো দুই দশমিক তিন চার এটি কি এটি তো আমরা সবাই জানি এটি হচ্ছে অ সসীম দশমিক ভগ্নাংশ তো আগে আমরা দশমিক ভগ্নাংশ কি সেটি দেখে দিই মূলত সংখ্যা দেখো শিক্ষার্থীরা মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলে আবার দেখো দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে অর্থাৎ অঙ্ক সংখ্যা যদি নির্দিষ্ট হয় তাহলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে তাহলে দেখো এই যে দশমিক বিন্দুর পর কিন্তু অঙ্ক সংখ্যা কিন্তু দুটি অর্থাৎ আমরা গুণে শেষ করে পারতেছি তাহলে এটি হচ্ছে সসীম দশমিক তো এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে তারপর দেখো তিন বাই পাঁচ এটি একটি ভগ্নাংশ আমরা একটু আগে ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটির সংজ্ঞাটা জেনে নিলাম তো ভগ্নাংশতে টিক দেওয়া হয়েছে তারপর দেখো রোড টু তো শিক্ষার্থীরা রোড টু সম্বন্ধে নতুন করে বলার তো এটি হচ্ছে অমূলদ সংখ্যা তো অমূলদে আমরা টিক চিহ্ন দিয়েছি এবার পাই এই পাইটা আসলে কি এটি অসীম দশমিক ভগ্নাংশ কারণ কি জানো শিক্ষার্থীরা তোমরা ইন্টারনেট বা গুগল সার্চ করলে পায়ের ভ্যালু পেয়ে যাবে পায়ের ভ্যালু কিন্তু অনেক বড় পায়ের ভ্যালু অনেক বড় বলতে এখানে দেখো শিক্ষার্থীরা পায়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স ফাইভ থ্রি ফাইভ এভাবে ডট 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 আসতেই থাকবে আসতেই থাকবে এভাবে আসতেই থাকবে হ্যাঁ আসতে থাকবে তার মানে দেখো এই যে দশমিকের পর অঙ্ক সংখ্যা আমি গুণে শেষ করতে পারতেছি না তাহলে এটি হবে অসীম দশমিক যার সীমা নেই তো সেক্ষেত্রে এই ছক এ পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো